আশ্চর্যই বটে হলে ইও কখনো সম্ভব হয় বাড়ির মধ্যে লোহার সিন্দুক সেই সিন্দুকের মধ্যে থেকে শেষ পর্যন্ত নাকি হীরাটা চুরি গেল পঞ্চমুখী হীরাটা চুরি গেছে আশ্চর্য সতি বড় বিস্ময়কর ব্যাপার জমিদার বলদেব রায়ের লোহার সিন্দুক হতে তার পূর্বপুরুষের সম্পত্তি পঞ্চমুখী হীরাটা চুরি গেছে বলদেব রায় চৌধুরীর স্বয়ন ঘরের পাশেই যে ছোট্ট চোরা কুঠুরি তারই ভেতরে বিলিতি কুলুর দেওয়া আয়রন চেস্ট এবং সেই লোহার চেস্টের মধ্যে এক গুপ্ত কোটরের রূপার একটা কৌটোর মধ্যে সেই হীরাটা ছিল সেই হীরাটা চুরি গেছে অভূতপূর্ব আশ্চর্য ঘটনা হীরাটা সাত পুরুষ আগের অর্থাৎ সাত পুরুষ ধরে রায়চৌধুরীদের বংশে ছিল এই সম্পত্তিটি বলদেব রায়চৌধুরী অত্যন্ত মুশরে পড়েছেন এবং মুশরে পড়ারই কথা সাতপুরুষ ধরে সতর্ক দৃষ্টি দিয়ে একটা জিনিস আগলে এনে আজ যদি সেটা চুরি যায় তবে কার না মনের অবস্থা বলদেব রায়ের মতন হয় হতচকিয়ে বিমুর প্রভুর মুখের দিকে তাকিয়ে প্রফুল্ল বললেন পুলিশে খবর দেব বড়বাবু না না পুলিশ টুলিশ এসে এখানে কি করবে তাহলে প্রফুল্ল প্রভুর মুখের দিকে তাকায় আমিও যে কিছুই বুঝতে পারছি না প্রফুল্ল কি যে করি পরের দিন প্রফুল্লবাবু বললেন তাহলে না হয় এক কাজ করা যায় বড়বাবু প্রাইভেট ডিটেকটিভ কিরিটি রায়কে একটা খবর দেব আজকাল তার বেশ নামও হয়েছে বলদেব রায় উদাসভাবে বললেন কাল হতে আমার সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে প্রফুল্ল তুমি যা ভালো বোঝো করো উফ এতদিনের সঞ্চিত ধন আমার আমার পূর্বপুরুষেরা আজ স্বর্গে বসে দিকে চেয়ে ঘৃণা ও লজ্জায় হয়তো শেষের দিকে অনুতাপের বেদনায় তার গলার স্বর ভারী হয়ে উঠল চোখের কোল বেয়ে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ল কিরেটি ও সুব্রত যখন এসে সোনারপুর স্টেশনে গাড়ি হতে নামল সন্ধ্যায় অন্ধকারে তখন চারিদিক অস্পষ্ট ও ছায়াছন্ন হয়ে উঠেছে স্টেশনে নায়ক প্রফুল্লবাবু নিজেও ওদের জন্য অপেক্ষা করছিলেন ছোট্ট স্টেশনটি লাল সুরকি ঢালা প্ল্যাটফর্ম স্টেশন মাস্টারের ঘরখানি টিনের শেড দেওয়া সমস্ত স্টেশনে মাত্র গোটা তিনে কেরোসিনের বাতি টিম টিম করে জ্বলছে স্টেশনের প্ল্যাটফর্মের একপাশে একটা ঝাঁকড়া কামিনী ফুলের গাছ তাতে অজস্র সাদা ফুল ধরেছে আশপাশের বাতাস মাতাল হয়ে উঠেছে প্রফুল্লবাবু সেই গাছটার নিচেই এক পাশে চুপ করে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলেন হীরাচুরির ব্যাপারটা আগাগোড়ায় গোপন করে রাখা হয়েছিল একমাত্র জমিদার বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না এই ব্যাপারে কিরিটিয়া সুব্রত এক থার্ড ক্লাস কামড়া হতে নেমে এলো স্টেশন মাস্টারের হাতে টিকিট দুটো দিয়েই ইতস্ততভাবে তাকাতে তাকাতে এগিয়ে চলল যাত্রী ওরা ছাড়া আর দুজন মাত্র নমস্কার অন্ধকারে সহসা অপরিচিত কণ্ঠস্বর শুনে দুজনেই থমকে দাঁড়ালো আপনারাই বুঝি কলকাতা থেকে আসছেন এই বলে প্রফুল্লবাবু ওদের সামনে এগিয়ে এলেন আপনি কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে প্রফুল্লবাবুর দিকে তাকালো আমার নাম প্রফুল্ল সামন্ত আমি বলদেববাবুর সদর নায়েব নমস্কার আমি আপনাদের চিঠিটা দিয়েছিলাম কিরিটি হাত তুলে এতক্ষণে প্রতি নমস্কার জানালো আপনাদের তো আগের ট্রেনে আসার কথা ছিল না প্রফুল্লবাবু প্রশ্ন করলেন হ্যাঁ কিন্তু একটা জরুরি কাজে আটকে পড়েছিলাম সকলে কথা বলতে বলতে স্টেশনের বাইরে এসে দাঁড়ালো স্টেশনের বাইরে প্রকাণ্ড একটা কৃষ্ণচূড়া গাছ অন্ধকারে বাতাসে তার পাতায় পাতায় কিরকম যেন শো শো করে একটা শব্দ হচ্ছে জমিদার বাড়ির প্রকাণ্ড মিনারভা গাজিখানা সেই গাছের নিচেই অন্ধকারে দাঁড়িয়ে আসুন আসুন গাড়ির দরজা খুলে প্রফুল্লবাবু ওদের আহ্বান জানালেন সকলে উঠে বসল গাড়ি ছেড়েও দিল হেডলাইট জ্বালিয়ে গাড়ি ছুটে চলল গ্রাম্য পথ ধরে অন্ধকারাচ্ছন্ন গ্রামে মেঠো পথ উঁচু নিচু আঁকা বাকা। পথে দুপাশে নানা জাতীয় ফুলের গাছ অন্ধকারের জন্য ভূতের মতন ঘাপটি মেরে সকলেই বসে আছে কোথাও গাছের পাতায় পাতায় জোনাকির প্রদীপ জলে আর নেভে কোথাও বাস সরু পাতায় পাতায় রাতের হাওয়া সিমশিম করে বয় কোথাও বন জুয়ের ও কাঠমল্লিকার তীব্র গন্ধ বাতাসে ভেসে আসে গাড়ি এগিয়ে চলছে প্রথমে কিরিটি প্রশ্ন করে সমস্ত ঘটনাটা যদি একবার আমাকে খুলে বলেন প্রফুল্লবাবু এবার প্রফুল্লবাবু বলতে লাগলেন ব্যাপারটা যে কেমন করে ঘটল তা আজও আমরা বুঝে উঠতে পারছি না এজন্য স্বপ্নেও বিশ্বাস করা যায় না কি কর্তার স্বয়ংকক্ষের সংলগ্নে পাশের ছোট্ট চোরা কুঠুরিতে বিলিতি কুলুপাটা আয়রন চেষ্টে সেই হীরাটা ছিল লাটের কিস্তির টাকা দেওয়ার তারিখ সেদিন আগের দিন সেই টাকা আমি আর কর্তাবাবু দুজনে মিলে আয়রন চেষ্টে রেখে আসি সেদিন আমি সর্বপ্রথম হীরাটা দেখেছিলাম কানা ঘোষায় শুনেছিলাম বটে যে জমিদার বাবুদের অদ্ভুত এক পঞ্চমুখী হীরা আছে কিন্তু চোখে দেখার সৌভাগ্য কোনোদিনই হয়নি সেই প্রথম দেখলাম মানে এক বাবুই আমাকে দেখালেন কতদিন হলো আপনি বলদেব বাবুর ওখানে চাকরি করছেন হঠাৎ কিরিটি কথার মধ্যে প্রশ্নটা করে তা বৎসর সাতেক তো হবেই হুম বলুন যা বলছিলেন প্রফুল্লবাবু আবার তার বক্তব্য শুরু করতে যাবে হঠাৎ আবার কিরিটি বলে ওঠে আচ্ছা ওদের যে এই বহুমূল্য পঞ্চমুখী হীরাটা আছে এই কথা তো খুব গোপনীয় না হ্যাঁ গোপনীয় কিন্তু সেদিন কর্তা নিজেই টাকা রাখার সময় রূপার কৌটো হতে হীরাটা বের করে আমায় বললেন প্রফুল্ল এ আমাদের পঞ্চমুখী হীরা আমাদের এক পূর্বপুরুষ নবাবের কাজ হতে সৎকার্যের পুরস্কার স্বরূপ এটা পেয়েছিলেন সত্যি এত বড় চমৎকার হীরে আমি ইতিপূর্বে কোনোদিন দেখিনি সন্ধ্যার অস্পষ্ট আলোয় একটা অদ্ভুত চাপা দৃষ্টি যেন সেই হীরার ভিতর থেকে ঠিকরে বেরিয়ে আসছে চোখ যেন ঝলসে যায় খুব কম হলেও হীরাটার দাম বোধ করি পঞ্চাশ ষাট হাজার টাকা তো হবেই কর্তা বলতে লাগলেন প্রফুল্ল এই পঞ্চমুখী হীরা আমাদের ঘরের লক্ষ্মী তারপর আবার আমার সামনে সেই হীরা সিন্ধুকে বন্ধ করে চাবি লাগিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন পরের দিন বেলা সাতটার সময় আমি যখন কর্তাবাবুর কাছে কিস্তির টাকা চাইতে গেলাম কর্তাবাবু বললেন চলো আয়রন চেস্ট হতে তোমাকে টাকাটা বের করে দিই কিন্তু আয়রন চেস্ট খুলতে গিয়ে তার চাবিটা খুঁজে পাওয়া গেল না তাই তো চাবি গেল কোথায় ভয়ানক চিন্তার বিষয় এখন উপায় কর্তাবুর বিছানার নিচেই সাধারণত চাবিটা থাকে কিন্তু চাবিটা নেই সম্ভব অসম্ভব সব জায়গাতেই আমরা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু চাবিটা কোথাও নেই কর্তাবু একেবারে পাগলের মতন হয়ে উঠলেন বললেন এ কী হলো প্রফুল্ল চাবি কোথায় গেল আমি বললাম তা তাই তো বাবু আমিও তো কিছুই বুঝে উঠতে পারছি না আপনার ঠিক মনে আছে তো চাবি অন্য কোথাও রাখেননি তো না প্রফুল্ল আমি কোথাও রাখিনি চাবি কাল সিন্ধুকে টাকা রাখবার পরে সিন্ধুকার পরে খোলেননি তো না প্রফুল্ল আমি আমি খুলিনি তারপর হঠাৎ যেন ও চিন্তিতভাবে বললেন আচ্ছা প্রফুল্ল মনের ভুলে কাল চাবিটা ও ঘরে রেখে আসেনি তো কি জানি বাবু তাও হতে পারে চলুন না একবার গিয়ে দেখা যাক দয়ার হতে সে সিন্ধুকের ঘরে চাবি নিয়ে দরজা খুলে ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অস্ফুট চিৎকার করে বাবু পিছিয়ে এলেন বাবুর পশ্চাতেই আমি ছিলাম আশ্চর্য হয়ে সুধালাম কি হলো বাবু সর্বনাশ এ কি সিন্ধু খোলা কেন অস্ফুট কণ্ঠে বলে উঠল কর্তাবু তাড়াতাড়ি ঘরে ঢুকে সিন্ধুকের কাছে দুজনেই এগিয়ে গেলাম সত্যি সিন্ধুকের ডালা খোলা কর্তাবাবু তাড়াতাড়ি পরীক্ষা করার জন্য সিন্ধুকের সামনেই বসে পড়লেন আমি বললাম দেখুন তো আগে কিছু চুরি যায়নি তো দেখা গেল পাঁচ হাজার করে তিন থাকে পনেরো হাজার টাকার নোট লাটের কিস্তির জন্য দ্বিতীয় তাকে একটা রুপোর কৌটায় সাজানো ছিল সেটা ঠিকই আছে দরকারি দলিলপত্র কিছুই চুরি যায়নি অর্থাৎ সিন্ধু খোলা অথচ কিছুই চুরি যায়নি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম উফ আপনি হয়তো আপনি হয়তো কাল মনের ভুলে সিন্ধু আটকাতেই ভুলে গিয়েছিলেন দেখুন তো বাবু হীরাটা আছে কিনা কর্তা আমার কথা শুনে তাড়াতাড়ি কৌটাটা খুললেন সর্বনাশ দেখা গেল রূপার কৌটা শূন্য পঞ্চমুখী হীরাটা নেই অস্পট চিৎকার করে কর্তা মাথায় হাত দিয়ে একেবারে বসে পড়লেন সত্যি কি আশ্চর্য নগদ টাকা করি দলিল সব আছে নেই কেবল পঞ্চমুখী হীরাটা চোর সব ফেলে রেখে কেবল হীরাটাই নিয়ে গেল অনেকক্ষণ পরে ক্ষীণ কণ্ঠে কর্তা ডাকলেন প্রফুল্ল এ কি ব্যাপার কিছুই তো আমিও বুঝতে পারছি না বাবু তো এই যে এই যে একেবারে ভৌতিক কাণ্ড সমস্ত খুচরো টাকা দলিলপত্র সব ঠিক আছে গেল কিনা সেই হীরাটাই শুধু চোর মাত্র হীরাটা নিয়েই সরে পড়ল এবার সুব্রত কথা বললেন সব রইল গেল কেবল হীরাটাই সত্যি বাড়ি আশ্চর্যের কথা তো কিরিটি মৃদু হাসতে হাসতে বললেন হেতে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই সুব্রত যে হীরাটা চুরি করেছে তার হয়তো টাকার চাইতে হীরাটার বেশি প্রয়োজন ছিল কিন্তু হীরাটাও তো সেই টাকার জন্য চুরি করেছে বললে সুব্রত না টাকার জন্য হীরা অপহরণ হয়নি হীরার জন্যই হীরার অপহরণ হয়েছে এ কি বলছিস কিরিটি হ্যাঁ ঠিকই বলছি আরো কিছুক্ষণ পরে গাড়ি এসে জমিদার বাড়ির গেটে প্রবেশ করল প্রকাণ্ড ফুলের বাগান তার মধ্যে দিয়ে প্রশস্ত কাকড় ঢালা পথ একেবারে গাড়ি বারান্দা পর্যন্ত চলে গেল গাড়ি থেকে নেমে বাবুর পিছু পিছু কিরিটি ও সুব্রত একেবারে বলদেববাবুর স্বয়ন ঘরে গিয়ে প্রবেশ করল কারণ বাবু ওদের অপেক্ষা করছিলেন ঘরে তখন আলো জ্বলে উঠল চুরির পর থেকে বলদেব রায় যেন একেবারে মুশড়ে পড়েছেন ঘরের মধ্যে প্রবেশ করে প্রফুল্ল ডাকলেন বাবু কে কিরিটি বাবুরা এসেছেন বলদেবাবু শয্যার ওপর উঠে বসলেন বললেন আসুন 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 বসুন নমস্কার কিরিটি ও সুব্রত দুখানা চেয়ারে উপবেশন করে বলদেবাবু বললেন আমার আমার নায়কের মুখে কিছু কিছু হয়তো শুনেছেন অত্যন্ত ক্লান্তি ও অবসন্নতা তার কণ্ঠের স্বরে যেন প্রকটিত হচ্ছে তারপর একটু থেমে বাবু আবার বললেন আমি হীরাটা চুরি যাওয়া অবধি একেবারে পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছি বাবু হয়তো হয়তো নিশ্চয়ই পাগল হয়ে যাব। হীরাটা যদি না পায় প্রফুল্লই আপনার কথা বলায় আমি আপনাকে ডেকে এনেছি এখন এখন আপনি ভরসা বলদেব রায়ের চোখের কোন দিয়ে দুভোটা জল গড়িয়ে পড়ল আপনার এ ব্যাপারে কাউকে সন্দেহ হয় কিরিটি প্রশ্ন করে আমার না তবে কিন্তু কি জানেন যে এই হীরার কথা এ দুজন লোক ছাড়া আর কেউ জানে না আমি আর আমার ছোট ভাই সন্দীপ তার যখন ২২ বছর বয়স সে সময় বাবার সঙ্গে একদিন রাগারেগি হওয়ায় বাড়ি হতে উধাও হয়ে যায় মাত্র সাত দিন আগে দীর্ঘ দশ বছর পরে সে আবার বাড়িতে ফিরে এসেছে আর কেউ এই হীরা সম্বন্ধে তো জানত না 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 ভুলেছে যেদিন হীরা চুরি যায় তার আগের দিন প্রফুল্লকে সেই হীরাটা আমি দেখিয়েছিলাম হীরাটা কোন ঘরে ছিল কিরিটি প্রশ্ন করলো ওই ওই ঘরে বলদেববাবু ও প্রফুল্লবাবু একই সঙ্গে আঙুল তুলে একটা বন্ধ দরজা দেখিয়ে দিলেন ঘরটা দেখতে পারি একবার হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই প্রফুল্ল ওই টিপয়ের উপর চাবিটা আছে তুমি একটু দেখিয়ে আনো না ওদের ঘরটা ঘরের মধ্যে দেওয়াল ঘড়ি ছাড়াও আরও একটি হেরিকেনের বাতি আছে প্রফুল্লবাবু হেরিকেন বাতিটা তুলে নিয়ে বললেন আসুন আসুন পকেট হতে একটা ছোট্ট শক্তিশালী টর্চ বের করে কিরিটি বলে আলোর দরকার হবে না প্রফুল্লবাবু টর্চ আছে আমার কাছে ঘরটা ঘরের পাশেই ঘরটা খুবই ছোট যাতায়াতের একটা মাত্র দরজা মোটা মোটা লোহার শিখ দেওয়া ছোট ছোট দুটো জানালা আছে তারও কাপা আটা সিলিং এর গায়ে গোটা পাচের ঘুলঘুলি বাতাস খেলার জন্য প্রকাণ্ড আয়রন চেষ্টা দক্ষিণ দিকের দেওয়ালে দাঁড় করানো মজবুত বিলিতে তালা তার গায়ে কিরেটি হাতের আলো ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা ভালো করে দেখে নিল এই সিন্ধুকে হীরাটা ছিল না কিরেটি প্রশ্ন করে আগে আচ্ছা সিন্ধুকটা একবার খুলুন তো প্রফুল্ল বাবুকে ডেকে এনে সিন্ধুক খোলালেন সিন্ধুকটা দেখে সকলে বাইরে চলে এলো খাওয়া দাওয়ার পর সকলে নিজের ঘরে এসে বসলেন প্রফুল্লবাবু বললেন কতগুলো কথা আপনাকে জানানো উচিত কিরিটিবাবু প্রফুল্লবাবু তখন যা বললেন তার মর্ম এই বাড়িতে লোকজনের মধ্যে বলদেববাবু তিনি অকৃত তার দুই ভাগ্নে প্রদীপ কুমার ও সুকুমার বলদেববাবুর দুই ভাই বলদেববাবুর বাবার জীবিত অবস্থায় তার ছোট ভাই সন্দীপবাবু বাড়ি হতে পালিয়ে যান তাই মৃত্যুকালে তিনি তার পলাতক পুত্রের সম্পত্তির ভার বলদেববাবুর হাতেই দিয়ে যান এখন সমস্ত সম্পত্তির সমান অংশীদার তিনজন সন্দীপবাবু যখন বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি হতে পালিয়ে গেলেন এবং পাঁচ বছরের মধ্যেও ফিরলেন না তখন বলদেববাবুর বাবা উইল করে প্রদীপ ও সুকুমারের এক অংশ ও দুই অংশের ভার বলদেববাবুর হাতে দিয়ে গেলেন এবং বলেও যান যদি কোনোদিন সন্দীপবাবু ফিরে আসেন তবে সম্পত্তির এক অংশ সন্দীপবাবু পাবেন আর যদি একান্তই না ফেরেন তবে ওই অংশ সমানভাগে প্রদীপ ও সুকুমারবাবু পাবেন দীর্ঘ দশ বছর পরে সন্দীপবাবু ফিরে এলেন বলদেববাবু বহুকাল পরে ভাইকে পেয়ে খুব খুশি সন্দীপবাবু ফিরে আসা দিন দুয়েক পরের কথা একদিন প্রফুল্লবাবু সন্ধ্যার অল্প পরে একটি জরুরি কাজে বলদেববাবুর সঙ্গে দেখা করবার জন্য উপরে গেলেন দেখলেন ঘরের দরজার ভিতর থেকে বন্ধ ঘরের ভিতর কাদের চাপা তর্ক বিতর্কের আওয়াজ পাওয়া যাচ্ছে প্রফুল্লবাবুর কৌতূহল হল তিনি ঘুরে ওপাশের বারান্দার দিকে বলদেববাবুর ঘরের পিছন দিকে গেলেন সেখানে জানালার পিছনে গিয়ে দাঁড়ালেন বলদেব সন্দীপবাবুর গলা শোনা গেল টাকা আমি কোথায় পাবো সামনে লাটের কিস্তি বলদেববাবু বললেন সে তুমি যেখানে পাও আমার দেখার দরকার নেই আমার পঞ্চাশ হাজার টাকার চাই এতদিন তুমি একা একা সমস্ত বিষয়ে সত্য ভোগ করে এসেছো দাদা এখন ও চালাকি খাটবে না টাকা আমার দিতেই হবে যেখান থেকে খুশি সেখান থেকে দাও টাকা আমার চাই তাতে যদি তোমার লাঠের কিস্তি ভেসতেও যায় তাতে আমার কিছু যায় আসে না আর টাকা যদি না দি কঠোরতার আভাস না দি এ কি ছেলে খেলা দাদা এ বলে সন্দীপবাবু হেসে উঠলেন তারপর আবার বললেন শোনো দাদা টাকা যখন আমার চাই আর তোমার হাতেও যখন টাকা নেই তোমায় একটা উপায় বলতে পারি যদি ভালো বোঝো কি উপায় আমাদের পূর্বপুরুষের পঞ্চমুখী হীরাটা সিন্ধুকে আছে সেটা বিক্রি করলে তো প্রায় ষাট সত্তর হাজার টাকা পাওয়া যাবে সেটাই না হয় বিক্রি করে দাও ই তুই কি বলছিস সন্দীপ বাবু বললেন ঠিকই বলছি হীরাটা সিন্ধুকে রেখে দিলে বা কি লাভ হবে শুনি জানিস ওটা আমাদের সংসারের লক্ষ্মী দূর হয়ে যা তুই মূর্খ নেশাখোর এক পয়সাও তুই পাবি না নেশা করতো আমি সত্য আর এর পথ নেমেছি বলে আজ আমার এই দুর্দশা না হলে টাকা আমি পথে ধুলোর মতন দেখতাম দাদা কিন্তু টাকা আমার চাই শোনো বিষয়ের উপর আমার এতটুকু লোভ নেই বিষয় সব তোমায় আমি লিখে দিতে রাজি আছি কিন্তু পঞ্চাশ হাজার টাকা আমার চাই এবং সেটা পরশুর মধ্যেই চাই আর এই আমার শেষ কথা এই বলে দিলুম দাদা টাকা যদি না পাই তবে ওই পঞ্চমুখী হীরা যেমন করে হোক নিয়ে গিয়ে বিক্রি করে দেব আমি এই বলতে বলতে পাশের দরজা ঠেলে সন্দীপবাবু বেরিয়ে গেলেন ঘর হতে এরপর সকলেই কিছুক্ষণ চুপচাপ তারপর একসময় হঠাৎ কিরিটি প্রশ্ন করে হীরাটা চুরি যায় কবে প্রফুল্লবাবু যেদিন দুই ভাইয়ের তর্ক বিতর্ক হয় তার পরের রাতে প্রদীপবাবু কি হীরার কথা জানতেন না হীরাচুরি যাওয়ার পর শোনেন আর বাবু তিনিও পরের দিন প্রত্যুষেই প্রথমে কিরিটি সন্দীপবাবুর ঘরের দিকে চলল সন্দীপবাবু তখন বিছানায় শুয়ে একটা বই পড়ছিলেন কিরিটি গিয়ে ঘরে প্রবেশ করল ভদ্রলোকের চেহারা রোগা মুখটা ভেঙে গেছে চোখে মুখে একটা সুস্পষ্ট অত্যাচারের চিহ্ন কিরিটির পদশব্দে শয্যা হতে না উঠেই সন্দীপবাবু প্রশ্ন করলেন কে আপনি কি চান নমস্কার জানিয়ে পরিচয় দিয়ে কিরিটি বললে আপনাকে একটু বিরক্ত করতে এলাম সন্দীপবাবু ভ্রু দুটো কুচকে বললেন তা তো দেখতেই পাচ্ছি কিন্তু মশায়ের এই অধমের কাছে কি প্রয়োজন বলুন তো প্রয়োজন একটা আছে বই কি কিন্তু আপনি প্রথম হতেই যেভাবে চটে যাচ্ছেন এতে বলতে একটু ভরসা কম হচ্ছে হ্যাঁ আমি একটু ব্যস্ত যা বলার একটু চটপট বলে ফেলুন আপনাদের পূর্বপুরুষের আমলের একটা পঞ্চমুখী হীরা চুরি গেছে শুনেছেন বোধহয় ও আপনি বুঝি সেই টিকটিকি বলতে বলতে সন্দীপবাবু উচ্চস্বরে হো হো করে হেসে উঠে বললেন ঘরের ছেলে ঘরে ফিরে যান না মশাই যেটা চুরি গেছে সেটা ফিরে পাওয়া যাবে বলে চুরি যায়নি এসব ডিটেকটিভ গল্প উপন্যাসেই সাজে আদপে ওর কোনো মানেই হয় না বুঝলেন হীরা তো হীরা আপনি ও হীরের টিকিটির সন্ধানও পাবেন না আর জিজ্ঞাসা করবেন তো চুরির ব্যাপারে আমি কিছু জানি কি না তার উত্তরে জানাচ্ছি না আমি কিছু জানি না শুনেছেন কিচ্ছু জানি না এখন যেতে পারেন কিন্তু হীরাচুরি যাওয়ার আগের দিন রাত্রে কোনো বিষয় নিয়ে বাবু মানে আপনার দাদার সঙ্গে আপনার বদসা হয়েছিল না সে নিশ্চয় আপনার মনে আছে এই বলে কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে সন্দীপবাবুর মুখের দিকে তাকাল এবারে সন্দীপবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে ফিরে তাকালেন কিরিটির দিকে কে বললে আপনাকে আমি জানি লুকিয়ে কোনো লাভ নেই আর এও জানি যে অসৎ পথে অসৎভাবে জীবনযাপন করতে গিয়ে বাইরে আপনার বিস্তর দেনা এবং সেই জন্যই বর্তমানে আপনার বিস্তর টাকারও দরকার কি ঠিক বলেছি তো সন্দীপবাবু কটমট করে কিরিটির দিকে তাকাতে লাগলেন তারপর বলে উঠলেন আপনি তো আচ্ছা অভদ্রমশাই যান যান এখান থেকে আপনার নিজের অন্য কাজ থাকে তো যান বিরক্ত করবেন না এখন আমাকে অগত্যা কিরিটিকে উঠতেই হলো ওদের ভাগ্নে সুকুমার সাধারণত কলকাতাতে থেকেই হোস্টেলে পড়ে ছুটিতে এখানে এসেছে ছেলেটি যেমন সাদা শীতে তেমন নিরীহ কিরিটি সুকুমারের সঙ্গে দু চারটে কথা বলে নিচে নেমে এলো প্রদেববাবুর লোকটিও কিরিটি নিরীহ বলেই মনে হল বলদেববাবুর জন্তু জানোয়ার পোষার খুব শখ খাঁচাভর্তি নানা জাতীয় পাখি ময়ূর কুকুর খরগোশ প্রভৃতি নিচে বাগানের দিকে একটা হল ঘরের মতো আছে সেখানে পশু পাখিগুলো থাকে একজন মালিও আছে সে ওগুলো দেখাশোনা করে ঘরের মাঝখানে একটা বাঁধানো চৌবাচ্চা সেটা লম্বায় হাত তিনেক হবে পাশেও হাত দুই হবে গভীর প্রায় হাত দেড়ে তার মধ্যে নানা জাতীয় মাছ ঘুরতে ঘুরতে কিরিটি সেই ঘরে ঢুকে পড়ল বলদেবাবু চৌ বাচ্চার পাশে দাঁড়িয়ে জলের মধ্যে খাবার ছুড়ে দিচ্ছেন আর মাছগুলো টুপটুপ করে সেগুলো খাচ্ছে কিরিটির পদশব্দে বলদেবাবু মুখ তুলে তাকিয়ে বললেন এই যে আসুন আসুন মিস্টার রায় আসুন কি করছেন কিরিটি প্রশ্ন করে মাছগুলোকে খেতে দিচ্ছি এদের আমি রোজ নিজের হাতেই খাওয়াই ওরা আমার বড্ড প্রিয় কিরিটি দেখলো লাল নীল নানা রঙের ছোট বড় মাছ চো স্বচ্ছ জলে সাঁতার কেটে বেড়াচ্ছে রাত তখন গভীর জমিদার বাড়ির সকলেই ঘুমের কোলে ঢুলে পড়েছে কিরিটি শুধু একা এখনো জেগে একটা কাগজের উপর আপন মনে হিজিবিজি বিজি দাগ কাটছে কিরিটি আর সুব্রতকে থাকবার জন্য লাইব্রেরি ঘরটা ছেড়ে দেওয়া হয়েছিল সহসা বারান্দায় কার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে চাপা সতর্ক শব্দ চাপা সতর্ক শব্দ একটা পা টিপে টিপে কে বুঝি হেঁটে যাচ্ছে কিনিটি সতর্ক হয়ে উঠল তাড়াতাড়ি চেয়ার হতে উঠে চট করে আলোটা নিভিয়ে বারান্দার দিককার দরজা খুলে কপাটের আড়ালে কান পেতে দাঁড়ালো পায়ের শব্দ এদিকেই আসছে ক্রমেই কাছে আসছে আরও কাছে স্পষ্ট হতে স্পষ্টতর কালো কাপড়ে মুড়ি দেওয়া একটা লোক অন্ধকারে সতর্কভাবে পা টিপে টিপে বারান্দা অতিক্রম করে যাচ্ছে লোকটা লাইব্রেরি ঘরের সামনে দিয়ে সন্দীপবাবুর ঘর ছাড়িয়ে বারান্দার দিকে নিচে বাগানে নাম্বার ঘোরানোর সিঁড়িটার দিকে চলে গেল ঘর হতে বের হয়ে কিরিটিও চুপি চুপি লোকটার পিছু পিছু গেল রাত্রির অন্ধকারে বাগানটা থমথম করছে গাছপালার শাঁখায় শাকায় পাতায় পাতায় অন্ধকার যেন জমাট বেঁধে আছে ঝিঝির একটা না ঝিঝির শব্দ বিশ্রী এক ঘেয়ে লাগছে কালো আকাশের গায়ে ইতস্তত বিক্ষিপ্ত তারাগুলো মিটি মিটি জ্বলছে কালো কাপড়ের আপাদমস্তক ঢাকা সেই মূর্তিটা ধীরে ধীরে বাগানের মধ্যে এগিয়ে বলদেব রায়ের পশু পাখির ঘরে গিয়ে ঢুকল অন্ধকারে আবছা কিরিটি দূর হতে লক্ষ্য করতে লাগলো কিছুক্ষণ পরে জল কাটার ছপ ছপ একটা শব্দ পাওয়া গেল অন্ধকারে একটা অস্পষ্ট ছায়ামূর্তি সেই জলের চৌবাচ্চায় নেমে কি যেন খুঁজে বেড়াচ্ছে যেসব মাছ ধরা পড়েছে সেগুলো মাঝে মাঝে আধারে ছটপট করে ওঠে মূর্তিটা আবার মাছগুলোকে ছেড়েও দেয় এভাবে অনেকক্ষণ ধরে খোঁজার পর বোধ হয় একটা কোচার মধ্যে পুরের লোকটি চৌ বাচ্চা হতে উঠে পড়ল লোকটা পুনরায় সেই সিঁড়ি দিয়ে উঠে বারান্দার দিকে সুকুমারের ঘরে গিয়ে ঢুকে ভিতর হতে দরজা আটকে দিল পরের দিন সকালে বলদেববাবুর ভাগ্নে সুকুমারকে আর কোথাও পাওয়া গেল না একটা চিঠি পাওয়া গেল শুধু বড় মামা আমি চললাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তা জানালাম না আমার খোঁজ তোমরা কেউ করো না এই কটি কথায় মাত্র চিঠির মধ্যে লেখা ছিল বলদেববাবু চিঠিটা হাতে করে কিরিটির খোঁজ করতে করতে তাকে এসে পশু পাখির ঘরে আবিষ্কার করলেন কিরিটি এক দৃষ্টে মাছের চৌবাচ্চার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছিল এই যে রায়মশাই এই যে রায়মশাই আসুন আসুন কি দেখছেন আপনার মাছগুলো বলতে বলতে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করে আচ্ছা রায়মশাই চৌবাচ্চায় কটা মাস ছিল আপনার মনে আছে হ্যাঁ নিশ্চয়ই একটা বড় আর দশটা ছোট কেন বলুন তো না এমনি কিন্তু আমাকে খুঁজছেন কেন সেটা বললেন না তো সুকুমার পালিয়েছে সে কি হ্যাঁ এই দেখুন চিঠিটা বাবু কিরিটির হাতে দিলেন কিরিটি চিঠিটা দুবার পড়ল তারপর চিঠিখানে আবার বলদেব বাবুর হাতে ফিরিয়ে দিল ঘন্টাখানেক বাদে কিরিটি সোজা প্রফুল্লবাবুর ঘরে গিয়ে হাজির হল প্রফুল্লবাবু কে ও মিস্টার রায় কি খবর বলুন কিরিটি বললে দুপুরের গাড়িতে আমি যাবো প্রফুল্লবাবু সেরকম একটা বন্দোবস্ত করে দিন প্রফুল্লবাবু যেন কতকটা আশ্চর্য হয়ে কিরিটির মুখের দিকে তাকালেন িটি বুঝতে পেরে হেসে বললেন আরে ভয় নেই ভয় নেই আপনাদের হীরা পাওয়া গিয়েছে পাওয়া গেছে বিস্ময় প্রফুল্লবাবু একেবারে যেন নির্বাক হয়ে গেলেন সুব্রত ওর মুখের দিকে তাকালো এমন সময় একজন ভৃত্ত ঘরে প্রবেশ করে বললেন মশাই ছোটবাবু এক্ষুনি দশটা ট্রেনে চলে যাবেন কি একটা জরুরি কাজের জন্য আপনাকে একটি বার ডেকেছেন শীঘ্র চলুন ভৃত্যের কথায় কিরিটি চমকি ফিরে তাকালো কে চলে যাবে ভৃতকে জিজ্ঞাসা করে কিরিটি ছোট বাবু, ছোটবাবু বাবু। শীঘ্র বলদেববাবুকে একটি বার ডাকুন প্রফুল্লবাবু আর চলুন আমরা সকলে ছোটবাবুর ঘরে যাই সকলে এসে সন্দীপবাবুর ঘরে জড়ো হয়েছে বলদেববাবু প্রফুল্লবাবু কিরিটি ও সুব্রত সন্দীপবাবু যাওয়ার জন্য প্রস্তুত বলদেববাবু মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিরিটি বললে আপনার হীরার সন্ধান মিলেছে বাবু। কই কই বলদেববাবুর কণ্ঠে এক রাস উৎকণ্ঠা ও ব্যাকুলতা ঝরে পড়ল সন্দীপবাবু বিরক্তি মিশ্রিত কণ্ঠে বললেন আপনার ওই আলাদিনের গল্প শোনার মতন আমার সময় নেই আমায় ট্রেন ধরতে হবে জরুরি কাজ আছে আমার বলতে বলতে তিনি সুটকেশ ও বিছানার দিকে এগিয়ে গেলেন গতিতে সরে এসে ডান পাটা সন্দীপবাবুর সুটকেশের উপর তুলে দিয়ে বজ্র নির্ঘষে কিরিটি বললেন হ্যাঁ যাবেন বই কি আর আলাদিনের গল্প অনেক সময় শুনতে ভালো না লাগলেও শুনতে হয় সন্দীপ ক্রুদ্ধ হয়ে ফিরে দাঁড়ালেন বললেন এসবের মানে কি মানে মানে অতি সহজ ও সরল পঞ্চমুখী হীরাটা ফিরিয়ে দিয়ে আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন তাতে আমার এতটুকু আপত্তিও নেই মশায় মুহূর্তে যেন সন্দীপবাবুর মুখখানি ছায়ের মতো সাদা হয়ে গেল সামনে যেন ভূত দেখেছেন তিনি পরক্ষণে সে ভাবটা কাটিয়ে নিয়ে ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠে বললেন। বলেন কি আপনার ধারণা হীরাটা তাহলে আমি চুরি করে নিয়ে পালাচ্ছি না আপনি হীরা চুরি করেননি বটে তবে চোরের উপর বাটপাড়ি করে পালাচ্ছেন এ কথা সত্য আপনার ওই স্যুটকেস খুলুন দেখুন হীরে পাওয়া যেতে পারে সহসা বলদেববাবু এক লাফ দিয়ে সুটকেসের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং ক্ষিপ্ত হস্তে সুটকেসটা খুলে ফেলে হাতরাতে হাতরাতে একটা সিগারেটের খালি টিনের কোটার মধ্যে হিরের পাওয়া গেল বলদেববাবু সৎসাহে বলে উঠলেন হিরে এবং পরক্ষণেই সন্দীপবাবুর দিকে ছুটে এসে রুখে দাঁড়ালেন বললেন চোর বদমাস হীরা চুরি করে পালাচ্ছিলে তোকে আজ খুনি করে ফেলবো আমি বলদেববাবু দুহাত দিয়ে ভাইয়ের গলা টিপে ধরতে গেলেন কিন্তু ক্রিটি বাধা দিল বলল দাঁড়ান দাঁড়ান ওকে বৃথা দোষ দিচ্ছেন চোর তো উনি নন উনি শুধু নিমিত্তের ভাগী চোরের উপর বাট পারি করতে গিয়ে ধরা পড়েছে তবে শুনুন সন্দীপবাবুর প্রথম হতে কোনো দিনও হীরাটার উপর লোভ ছিল না হীরাটা যেদিন চুরি যায় সেদিন সন্দীপবাবু সবই টের পান কেননা তার পক্ষে সেটা অসম্ভব ছিল না কারণ তার সবার ঘরের বাথরুমের সঙ্গে সিন্ধুকের ছোট কুঠুরি তিনি হয়তো বাথরুমে গিয়েছিলেন টাকার বিশেষ প্রয়োজন ছিল তাই দাদার কাছ হতে টাকা কেমন করে পাওয়া যেতে পারে সেই চিন্তায় সে রাত্রে তিনি হয়তো জেগেই ছিলেন পাশের ঘরে চাবি দিয়ে সিন্ধু খোলার শব্দে তিনি উৎকর্ণ হয়ে ওঠেন চোর বলদেববাবুর ঘরের ভেতর হতে ঘেরা চুরি করে বলদেববাবুর বাথরুমের ভেতরে ঢুকে বারান্দা দিয়ে বের হয়ে সিঁড়ি দিয়ে বাগানের দিকে যায় সন্দীপবাবু তাকে অনুসরণ করে চোর সোজা বাগান দিয়ে বলদেববাবুর পশু পাখির ঘরে গিয়ে ঢোকে এবং মাছের খাবারের মধ্যে হীরাটা পুড়ে সেটা মাছের চৌবাচ্চায় ফেলে দেয় একটা মাছ খাবারের সঙ্গে সেটা গিলে ফেলে চৌবাচ্চাটার মধ্যে নানা আকারের মাছ আছে ছোট মাছের পক্ষে সেটা গিলে খাওয়া সম্ভব নয় একটা লাল রঙের বড় মাছ ছিল সেটাই হিরেটা গিলে খায় আগাগোড়া সমস্ত ব্যাপারটাই সন্দীপবাবু দেখেন তারপর দুই রাত্রি সন্দীপবাবু সেই মাছটি ধরবার চেষ্টা করেন এবং তৃতীয় রাতে অর্থাৎ কাল সেই মাছটা ধরে এনে তার পেট কেটে হীরাটা বের করে নেন কিন্তু তিনিও একটু চালাকি খেলেন তার ঘর হতে তিনি সুকুমারের ঘরে যান এবং তার জামা কাপড় পরে জলে নেমে মাছ ধরেন যাতে ভিজে জামা কাপড় সুকুমারের ঘরে পেলে আসল চোরের সন্দেহটা সুকুমারের উপর গিয়েই পড়ে রাতারাতি সুকুমারকে মৃত্যু ভয় দেখিয়ে তাকে দেশ ত্যাগী হতে বাধ্য করেন যাতে তার নিজের উপর কোনো সন্দেহ আর পড়তে বাকি না থাকে পাকাপোক্তভাবে ভাবে বেচারি সুকুমারের উপরেই সমস্ত সন্দেহ গিয়ে পড়ে মজা হয়েছে এইখানে আসল যে চোর সে চাইছিল এবার সন্দীপবাবুর ঘাড়ে সব সন্দেহটা চাপাতে সকলে স্তব্ধ ও বিস্ময় হয়ে কিরিটির কথাগুলো শুনছে প্রফুল্লবাবু প্রশ্ন করলেন তবে তবে আসল চোরকে বিদ্যুতের গতিতে ফিরে দাঁড়িয়ে সম্মুখে আঙুল নির্দেশ করে কঠিন ও কঠোর কণ্ঠে কিরিটি বলে আসল হিরে চোর আপনাদের সকলের সামনে হীরার মালিক স্বয়ং বলদেব বাবুই